আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যারা এই সময় ভিডিওটি দেখছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, তাদের সবাইকে মনোভবন সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা আজকে আলোচনা করব ডেলিভারেন্স সেলফ হার্ম, অর্থাৎ নিজের ক্ষতি নিজে করা। এটি আমাদের মেডিকেল টার্ম ডেলিভারেন্স সেলফ হার্ম, কিন্তু এটি কিন্তু খুব কমন, ইট ইজ এত আনকমন না। বিশেষ করে মানসিক রোগীদের মধ্যে ডেলিভারেন্স সেলফ হার্মটা অনেক কমন। এ বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যেই আমরা আলোচনা করি। আমি ডাক্তার হারুনুর রশিদ, একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। আমার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং মানসিক রোগ সম্পর্কে ন্যূনতম যে আমাদের জ্ঞানটুকু থাকা দরকার সেইটিকে দেওয়ার চেষ্টা করা। ডেলিভারেন্স সেলফ হার্ম সাধারণত কিন্তু কোনো স্বাভাবিক মানুষ করবে না। কীভাবে করে ডেলিভারেন্স সেলফ হার্ম? অনেক সময় দেখা আমরা পেয়েছি পেশেন্ট দেয় যে নিজের হাত নিজে কেটে ফেলে, বিশেষ করে ফোর আর্ম, আমাদের হাতের যে এই অংশটুকু, এই অংশে ব্লেড দিয়ে কাটে, অথবা দেখা যায় যে সিগারেট দিয়ে পুড়ায় ফেলে। কেবল হাতে না, এটা শরীরের অন্য জায়গাতেও করে, যেটা হইতে পারে থাইতে বা পায়ে, বুকে, অন্যান্য জায়গাতেও হয়। এবং ডেলিভারেন্স সেলফ হার্মের চেষ্টা করে অনেক অনেক সময় ওয়ালে পেটকে দিয়ে ইঞ্জুরি করে, ঘুমের ওষুধ খেয়ে ফেলে অনেকগুলা, অথবা অন্য ওষুধ, মানসিক রোগের ওষুধ, যেটা খুবই কমন দেখা যায়, হয়তো দেখা যায় একসাথে পঞ্চাশটা 100টা খেয়ে ফেলে। এটা খুবই ভয়ঙ্কর। এবং এখানে আমরা বলতে চাই যে যারা মানসিক রোগীর ওষুধ খান, তাদের গার্জিয়ানদের সাবধান থাকতে হবে যে তাদের সামনে কিন্তু এই ওষুধগুলো রাখা যাবে না, কারণ তারা ডেলিভারেন্স সেলফ হার্মের একটা পদ্ধতি বেছে নেয়, এই অনেক ওষুধ একসাথে খেয়ে ফেলা। এবং ওষুধটা যদি টক্সিক হয় তাহলে কিন্তু পরে ওয়াশ করেও বাঁচানো কঠিন হয়ে পড়ে। এখন ডেলিভারেন্স সেলফ হার্ম এবং সুইসাইডের মধ্যে তফাত কী? ডেলিভারেন্স সেলফ হার্মের যে ব্যক্তি, যে রুগী, সে কিন্তু মারা যেতে চায় না, সে মরতে চায় না, এটা সুইসাইডাল অ্যাটেম্প না। কিন্তু যে আত্মহত্যা যার যে করতে চায়, তার মনের মধ্যে থাকে এবং স্ট্রং ডিজায়ার থাকে মরে যাওয়ার, যদিও সে বেঁচে যায়। কীভাবে পার্থক্য করব আমরা? এটা পার্থক্য করতে হলে আমাদেরকে হিস্ট্রি নিতে হবে, যে রুগীর সাথে কথা বলতে হবে। দুই নম্বর, আমরা দেখব যে সে কোন সময় এই কাজটা করছে, সেটা কি দিনে না রাতের গভীরে। যখন রাতের গভীরে যদি হয়, আমরা ধরে নিতে পারি যে তার সুইসাইডাল টেন্ডেন্সি ছিল, তারপরে সে কারোর সাথে কমিউনিকেট করছিল কিনা, ফোনে জানাইছিল কিনা, ফেসবুকে লাইভে সে কাউকে বলছিল কিনা, এইগুলা একটা ব্যাপার। যদি সে অন্যর সাথে কমিউনিকেট করে তাহলে এটা সুইসাইড হওয়ার চান্স, সুইসাইডাল অ্যাটেম্প হওয়ার চান্স কম। তিন নম্বর ক্ষেত্রে কারণ হলো যে যারা সুইসাইড করতে চায় তারা সাধারণত একটা নোট লেখে যায় যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, অথবা আমার মৃত্যুর জন্য এই দায়ী, এইভাবে একটা সুইসাইড নোট। এটাকে কিন্তু কোর্টও খুব ইম্পর্টেন্সের সাথে গ্রহণ করে। তারপরে হলো যে কোন পদ্ধতিতে সে মৃত্যুবরণ করতে চেয়েছিল বা নিজের ক্ষতি করতে চেয়েছিল। যদি এমন একটা পদ্ধতি হয় যেটা সে জানে যে সে এই পদ্ধতিতে মারা যাবে না, তখন আমরা এটাকে ধরে নিই এটা ডেলিভারেন্স সেলফ হার্ম। আর সুইসাইডাল যে অ্যাটেম্পগুলো, এগুলো খুব মারাত্মক হয় এবং এখানে যে ইঞ্জুরিগুলো হয়, এই ইঞ্জুরিগুলো খুব বেশি হয়। এখন এই ডেলিভারেন্স সেলফ হার্মের কারণগুলো কী কী? আমরা কমন কারণগুলো যদি বলি, এক নম্বর কারণই আমরা বলবো যে অস্বাভাবিক ব্যক্তিত্ব, যে অনেক পার্সোনালিটি ডিসঅর্ডার, বিশেষ করে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এবং অন্যান্য পার্সোনালিটি ডিসঅর্ডারেও ডেলিভারেন্স সেলফ হার্ম দেখা যায়। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারটা ফিমেলে বেশি হয় এবং এখানে ডেলিভারেন্স সেলফ হার্মটা এবং সুইসাইডাল অ্যাটেম্পটা খুব বেশি দেখা যায়। এছাড়া যারা নেশাদ্রব্য ভক্ষণ করে, সাবস্টেন্স এবিউজার যারা, তাদের মধ্যেও এই ডেলিভারেন্স সেলফ হার্মটা থাকে। তারপরে সিজোফিনিয়া
একটি মানসিক রোগ যেখানে ডেলিভারির সেল পাম থাকে এবং এটা সুইসাইডাল অ্যাটেম্প না থাকলেও থাকে এবং এবং আরও কিছু রোগ আছে যেমন মেন্টাল রিটার্ডেশন প্রতিবন্ধী এদের মধ্যে এটা থাকে থাকে বাইপোলার মুড ডিসঅর্ডার দেখা যায় তার ইম্পালসিভিটির জন্য এই কাজগুলো করে ফেলি ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার অতিরিক্ত রাগ যে রাগকে কন্ট্রোল করতে না পারে সে ডেলিভারি সেল ফার্ম করে বাচ্চাদের ক্ষেত্রে এডিএসটি অটিজম এবং অটিজমে ডেলিভারি সেল ফার্মের মানে এই টেন্ডেন্সি এত বেশি থাকে যে তাকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে পড়ে এরা যারা ভুক্তভোগী যে তারাই জানেন যে একজন অটিস্টিক বেবি যে যে সেলফ ইঞ্জুরিয়াস বিহেভিয়ারটা সেটা কত মারাত্মক এবং কত কঠিন এটাকে ট্যাকেল করা তা আমাদের উদ্দেশ্য হলো যে আপনারা যদি দেখেন যে কেউ ডেলিভারি সেলফ হার্ম করতেছে নিজের ক্ষতি নিজে করতেছে তাহলে ওকে ইচ্ছা করে করছে এইভাবে না বলে আমার একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান উনি অ্যাসেসমেন্ট করে দেখুক যে কেন সেটা হচ্ছে এবং সঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা হয় অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে এটা ইম্প্রুভ করে তবে ট্রিটমেন্টটা হবে কারণের উপরে যে কারণে এটা ডেলিভারি সেলফ হার্ম চেষ্টা করেছে যেমন একজনের হইতে পারে হঠাৎ করে ব্রেকডাউন অফ রিলেশনশিপ হয়ে গেল তখন সে ডেলিভারি সেলফ হার্ম করতে পারে চেষ্টা করতে পারে যে কারণ অথবা আমরা যে রোগগুলোর কথা বললাম সাবস্টেন্সের কথা বললাম সেগুলোকে আমরা চিকিৎসা করতে হবে এবং অনেক ক্ষেত্রে লং টার্ম কাউন্সিলিং লাগে লং টার্ম কাউন্সিলিংয়ে আমরা ভালো ফল পাই ওষুধ আমরা দিতে পারি যদি কোমরবিডিটি থাকে যে যেগুলো আমরা বললাম এবং ওষুধের চেয়েও ওষুধ এবং কাউন্সিলিং দুটি সমানভাবে যদি আমরা করতে পারি তাহলে এই ডেলিভারি সেলফ হার্ম থেকে কিন্তু সুইসাইডাল অ্যাটেম্প বা সুইসাইড হওয়ার চান্সটা অনেক কমে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।